আগামী 1 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর রাইজিং ডে। এই দিনটিকে সামনে রেখে প্রতি বছরই নিজেদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে বিএসএফ জওয়ানরা, ব্যতিক্রম নয় এই বছরও। চলতি বছরের 54তম রাইজিং ডে কে সামনে রেখে গত 15ই নভেম্বর থেকে বিএসএফ এর উদ্যোগে শুরু হয়েছে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির, বিভিন্ন র্যালি সহ নানান কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় বিএসএফ এর ধলাই জেলার নালকাটায় সদর দপ্তরে বিএসএফ এর 133 নং ব্যাটেলিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের অংশগ্রহণের পাশাপাশি ব্যাম্বু ডান্স, কুকি ডান্স সহ একাধিক নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উপস্থিত অতিথি দর্শকদের আনন্দ দিয়ে তাদের মন জয় করে নেন স্থানীয় শিল্পীরা। 1 ডিসেম্বর जो রেজিনে আমারা হোনে ওয়ালা হ্যায় উসকে উপলক্ষ মে ইয়ে 15 নভেম্বর সে হাম লোগ কই কিসম কে প্রোগ্রামস কা আয়োজন কর রহে হ্যায়, জিসমে ইয়ে রান এন্ড র্যালি বগেরা হ্যায়, ইয়ে বচ্চো কো স্কুল কে বচ্চো কো বর্ডার কা ভিজিট করাযা গয়া হ্যায়, ইয়ে মেডিকেল ক্যাম্প লগায়ে গয়ে হ্যায়। তো ইনি ইনি প্রোগ্রাম কি কড়ি মে এক প্রোগ্রাম আজ কা ইয়ে কালচার প্রোগ্রাম হ্যায়, জিসমে আপনে দেখা হ্যায় কিতনে বিএসএফ কে লোকো নে ये सिविलियन ट्रूपे ने और बच्चों ने काफ़ी जोश से हिस्सा लिया है। ये जो प्रोग्राम है जो बीएसएफ का रेजिंग डे है, इसी प्रोग्राम की कड़ी का हिस्सा है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি রাজীব কুমার ধোয়া, ব্যাটেলিয়ানের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউত।